মাসিক আত-তাহরিক ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা, 25তম বর্ষ, নবম সংখ্যা, জুন 2022। সম্পাদকীয় দেউলিয়া হল শ্রীলঙ্কা, প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। আত-তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। 1948 সালে স্বাধীনতা লাভের পর বিগত 47 বছরের ইতিহাসে সবচেয়ে জটিল অর্থনৈতিক সংকটে পড়ে হাবুডুবু খাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে অগ্রসর অর্থনীতির দেশ শ্রীলঙ্কা। সেখানে মাথাপিছু জিডিপি হল $4,000-এর বেশি, যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ। তাদের 95% মানুষ শিক্ষিত। তাদের স্বাস্থ্য ব্যবস্থাও দক্ষিণ এশিয়ার সেরা। দক্ষিণ এশিয়ার পর্যটন আকর্ষণের বড় ঠিকানাও ছিল শ্রীলঙ্কা। 2019 সালে দেশটির উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হয়, অথচ বছরখানেক ধরে দেশটির অর্থনীতি কঠিন সংকটে ক্রমে তলিয়ে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ একেবারে তলানিতে পৌঁছে যাওয়ায় বিদেশ থেকে খাদ্যদ্রব্য আমদানি করে সংকট মোকাবেলার সামর্থ্য এখন তাদের নেই বললেই চলে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ক্রমবর্ধমান ঘাটতি জনজীবনে অভূতপূর্ব বিপর্যয় ডেকে এনেছে। দীর্ঘ 26 বছরের গৃহযুদ্ধ শেষে 2009 সাল থেকে দেশটি দ্রুত ক্রমোন্নতির পথে ছিল, এমনকি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছিল। কিন্তু বর্তমানে দেশটি ঋণ খেলাপি ও দেউলিয়া হয়ে পড়েছে। এর কারণ সে দেশের সরকারের নেওয়া বিভিন্ন উচ্চাভিলাষী মেগা প্রকল্প ও অদূরদর্শী সিদ্ধান্তসমূহ। যেমন, এক, প্রেসিডেন্ট রাজাপাকসে জনতুষ্টিবাদী পদক্ষেপ নিতে গিয়ে মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট হার 15% থেকে কমিয়ে 8% ধার্য করেন। একই সঙ্গে 2% হারের জাতীয় উন্নয়ন কর ব্যবস্থা বিলুপ্ত করেন, ফলে এক বছরে দেশটির ভ্যাট আদায় কমে যায় প্রায় 50%। দুই, 2019 সালে কলম্বোর 3টি হোটেল ও 3টি গির্জায় আকস্মিক বোমা বিস্ফোরণে 253 জন নিহত হয় ও বহু মানুষ আহত ও পঙ্গু হয়, ফলে দেশটির পর্যটন খাতে ধস নামে, যার অবদান তাদের জিডিপিতে 10%। তিন, প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স অভূতপূর্বভাবে হ্রাস পায়। চার, এরপরে 2020 সালে শুরু হয় কোভিড সংক্রমণ, পরপর 2 বছর প্রবাসী আয়, পর্যটন ও রপ্তানি আয় সবকিছু হ্রাস পায়, অথচ অর্থনীতিতে প্রণোদনা খরচ বেড়ে যায়, ফলে বাজেট ঘাটতি বেড়ে দাঁড়ায় 10%। পাঁচ, 2021 সালের মে মাসে অর্গানিক সারের লবিস্ট গ্রুপের পরামর্শে সরকার রাসায়নিক সার আমদানি নিষিদ্ধ করে, ফলে ফসল উৎপাদন চরমভাবে হ্রাস পায়। দেশের 2টি প্রধান রপ্তানি পণ্য এলাচি ও দারুচিনি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ৬, হাম্বানটোটা গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য চীনের কাছ থেকে উচ্চ সুদহারে 15 বছরের জন্য বাণিজ্যিক ভিত্তিতে ঋণ নেয় $30,70,00,000। এই মেগা প্রকল্প থেকে আয় হয় অতি সামান্য, যা ঋণ পরিশোধের জন্য যথেষ্ট ছিল না। অবশেষে চীনের কাছে বন্দরটি স্থায়ীভাবে লিজ দিতে হয় 99 বছরের জন্য, অর্থাৎ এটি এখন চীনের মালিকানাধীন। ৭, কলম্বো সমুদ্র বন্দরের সন্নিকটে মেগা প্রকল্প চাইনিজ সিটি নির্মাণ। ৮, জঙ্গলাকীর্ণ স্থানে রাজাপাকসে বিমানবন্দর নির্মাণ, যেগুলি ছিল মূলত অপ্রয়োজনীয় ও বিলাসী প্রকল্প। এসবের জন্য আন্তর্জাতিক সভেরন বন্ডের মাধ্যমে শ্রীলঙ্কা প্রচুর বৈদেশিক ঋণ সংগ্রহ করেছিল, যেগুলির ম্যাচিউরিটি শুরু হয় 2022 সাল থেকে। কিন্তু এখন সুদাসলে ওই বন্ডের অর্থ ফেরত দেওয়ার সামর্থ্য শ্রীলঙ্কার নেই, ফলে নিজেদের ঋণ পরিশোধের অপারগ ঘোষণা করে IMF ও বিশ্বব্যাংকের কাছে রেস্কিউ প্যাকেজ বা বেইল আউট প্যাকেজের জন্য হাত পাতা ছাড়া আর তার অন্য কোনো পথ খোলা নেই। 2009 সালে শ্রীলঙ্কার তদানীন্তন প্রেসিডেন্ট ও সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ, ভারতের ভূমিকার কারণে ভারত থেকে নিজেদের দূরে সরিয়ে চীনের দিকে ঝুঁকে পড়তে শুরু করেন। চীন ও শ্রীলঙ্কার ভূ রাজনৈতিক অবস্থানের গুরুত্বেই দেশটির নিজেদের প্রভাব বলয়ে নেওয়ার জন্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ BRI এর আওতায় শ্রীলঙ্কাকে পূর্ববর্ণিত মেগা প্রকল্পসমূহে ঋণ দেয়। এভাবে একদিকে চীনের ঋণের ফাঁদ, অন্যদিকে ভারতীয় চক্রান্ত এবং বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেশটিকে দেউলি অবস্থায় নিয়ে এসেছে। কথাই বলে, ঘর পোড়া গরু সিঁদুরের মেঘ দেখেও ভয় পায়। বার্লিন ভিত্তিক গবেষণার প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TI এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ 2001 থেকে 2005 পর্যন্ত টানা 5 বছর দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল। এর মধ্যে 2001 সাল ছিল আওয়ামী লীগ জোট সরকারের শেষ বছর,
এবং 2002 থেকে 2006 পর্যন্ত ছিল বিএনপি জামাত জোট সরকারের শাসনামল। 2021 সালে দক্ষিণ এশিয়ার আফগানিস্তানের পরে বাংলাদেশ এখন দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ। এখানে কোনো রাজনৈতিক সংকট নেই, তবে রয়েছে অনেকগুলি জনতুষ্টিবাদী মেগা প্রকল্প, যেমন এক ঢাকা চট্টগ্রাম কক্সবাজার বুলেট ট্রেন প্রকল্প, ছয় বছর পূর্বে ঘোষিত হলেও বর্তমানে এটি স্থগিত। দুই কক্সবাজার থেকে রামু 12,000 কোটি টাকা ব্যয়ে রেল লাইন প্রকল্প, যেটা অপ্রয়োজনীয় ও অলাভজনক। তিন প্রস্তাবিত দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, অথচ ঘনবসতিপূর্ণ এই দেশের জন্য কোনোরূপ পারমাণবিক প্রকল্প গ্রহণ করা সমীচীন নয়। চার পূর্বাচলে 110 তলা বিশিষ্ট বঙ্গবন্ধু বহুতল ভবন কমপ্লেক্স। পাঁচ শরীয়তপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর। ছয় পাটুরিয়া দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু, বরং এখানে নদীর তল দিয়ে টানেল নির্মাণ করা যুক্তিযুক্ত ও লাভজনক। সাত নোয়াখালী বিমানবন্দর। আট দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প, অথচ প্রথমটির 1/3 ক্যাপাসিটিও আমরা ব্যবহার করতে সক্ষম হইনি। নয় ঢাকার বাইরে রাজধানী স্থানান্তর প্রকল্প, বরং মূল রাজধানী ঠিক রেখে চারপাশে 4টি নিউ ঢাকা স্থাপন করা যেতে পারে। দশ সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্প। এগারো পদ্মা সেতুর ওপরে রেললাইন প্রকল্প, যার ব্যয় সেতু নির্মাণের চেয়ে প্রায় দ্বিগুণ, অথচ লাভ অতি সামান্য। ১২ পটুয়াখালীতে নির্মিত কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ প্রকল্প, যা কয়েক হাজার কোটি টাকা ব্যয়ের পর এখন বাতিল করা হয়েছে, অথচ শুরুতে বিশেষজ্ঞগণ এখানে নিষেধ করেছিলেন। ১৩ মাতারবাড়ি কয়লা ও এলএনজি ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, যা 6,700 মানুষের অকাল মৃত্যু ডেকে আনবে। ১৪ রাশিয়া কর্তৃক নির্মিতব্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, যা বাংলাদেশের সবচাইতে বড় প্রকল্প, অথচ রাশিয়া তার চেরনোবিল ও জাপান তার ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ চুল্লি বন্ধ করতে বাধ্য হয়েছে। ১৫ দেশব্যাপী মহাসড়কগুলি ফোর লেনে পরিণত করার প্রকল্পে জমি অধিগ্রহণ কর্মসূচি, যা দুর্নীতির একটি বিশাল ক্ষেত্র। ১৬ বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প, যা শুরুতেই পরিত্যক্ত হওয়া উচিত ছিল, অথচ পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করার প্রয়োজন ছিল সর্বাধিক, যা বঙ্গোপসাগরের উপকূল জুড়ে এবং নদীগুলির দুই পাড় বরাবর ও দেশের বাড়িঘরের ছাদে স্থাপন করার যথেষ্ট সুযোগ রয়েছে। এরপরে কর্ণফুলী নদীর উভয় পার্শ্বে চট্টগ্রাম বন্দর সম্প্রসারণ করা আবশ্যক। মনে রাখতে হবে যে বাংলাদেশের অর্থনীতি পোশাক রপ্তানি ও প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের উপরে অতিমাত্রা নির্ভরশীল। এ দুটি খাতে এবং কৃষিখাতে ধস নামলে আমাদের অর্থনীতি মহাসংকটে পড়বে। সবশেষে আমাদের প্রস্তাব, সর্বাগ্রে প্রশাসনকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করুন, অতপর দেশি বিদেশি সকল প্রকার সুদীঋণের ফাঁদ থেকে মুক্ত হয়ে নিজস্ব অর্থায়নে যতটুকু সম্ভব ততটুকু উন্নয়ন করুন। আল্লাহ আমাদের সহায় হন। আমিন।